আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর পুদিনা পাতার পেঁয়াজু। এখানে ডাল বাটাবাটির ঝামেলা থাকবে না, আর পুদিনা পাতার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে অনেকটাই নিস্তার পাওয়া যাবে। তো চলুন আজকের এই মজার রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই ইনস্ট্যান্ট পেঁয়াজু রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে নিয়ে নিচ্ছি কিছু পুদিনা পাতা, আর পুদিনা পাতাগুলো কয়েকদিন আগে এনে রাখা হয়েছিল, তাই কিছু পাতা কালো হয়ে গিয়েছে। তো আমি এখানে কচি পাতাগুলো আর কচি ডগা পর্যন্ত বেছে নিচ্ছি, আর যে শক্ত অংশটা রয়েছে ডাটার সেটা শুধু ফেলে দেব। আপনারা চাইলে ডাটার যে শক্ত অংশ সেটা কিন্তু একটু মাটিতে টবে লাগিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু গাছ হয়ে যাবে। আমি কয়েকটা লাগিয়েছি, আমার কিন্তু গাছ অলরেডি হয়ে গেছে। আর দেখুন পাতাগুলো বাছা হয়ে গেছে, এখন খুব ভালোভাবে পানি বদলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পুদিনা পাতাগুলো কেটে নিব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি এত দূরে আসতে পেরেছি, আপনারা পাশে না থাকলে আমি সামনে আগাতে পারবো না, তাই প্লিজ পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন। পুদিনা পাতাগুলো কুচি করা হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। অপর একটা বাটিতে এক কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজু মানেই হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে আমি হাতের সাহায্যে একটু কষলিয়ে নরম করে নিচ্ছি, যাতে করে পেঁয়াজুটা তৈরি করতে সুবিধা হয়, আর পেঁয়াজ থেকে হালকা একটু পানি বের হলে ভালো হয়। দুইটা কাঁচামরিচ কেচি দিয়ে মিহি কুচি করে কেটে নিচ্ছি। কেচি দিয়ে কাঁচামরিচটা কেটে নিলে হাতে ঝাল লাগার সম্ভাবনা থাকে না, আর কুচি করে কেটে নেওয়া যায়। এরপরে কেটে নেওয়া পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পৌনে এক চা চামচ পরিমাণ। এখন স্বাদমতো লবণ আর 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া ও জিরা গুঁড়া। এগুলো অল্প একটু করে দিলেই হয়ে যায়। আর কিছু আস্ত জিরা ও কালো জিরা দিয়ে দিচ্ছি, এটা পেঁয়াজের স্মেলের সাথে খুব ভালো লাগে। এখন এই উপকরণগুলো হাত দিয়ে কষলে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে আসবে, পরবর্তী ধাপে সুবিধা হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। আজকে আমি শুধু বেসন দিয়েই পেঁয়াজটা তৈরি করে দেখাবো, অন্য কিছু থাকছে না আজকের রেসিপিতে। আর বেসনটা চাইলে আপনারা সোলার ডাল কিনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে মিলে ভাঙিয়ে আনতে পারেন, সেক্ষেত্রে খুব বেশি ভালো হয় বাজারে কেনা বেসনের থেকে। তো 1/4 কাপ প্রথমে দিয়েছিলাম, পরে আরও 1/4 কাপ দিয়ে দিলাম বেসন। তো মোট আমি হাফ কাপ বেসন দিয়েছি এক কাপ পেঁয়াজের সাথে। সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম, আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। অল্প একটু পানি বেকিং সোডার উপরে দিয়ে ভালোভাবে মিশিয়ে সব কিছু আবারও একত্রে মিশিয়ে নিচ্ছি, এতে করে বেকিং সোডাটা সব জায়গায় পৌঁছাতে পারবে। এরপরে এরকম পেঁয়াজের শেপ দিয়ে ভেজে নিব। তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। এখন একটা একটা করে পেঁয়াজের শেপ দিয়ে ছেড়ে দিব। তো প্রথম অবস্থায় তেলটা খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে নিতে হবে। তো প্রথমে চুলার আঁচটা একটু বেশি ছিল, তাই তেলটাও একটু বেশি গরম ছিল। প্রথম দুইটা পেঁয়াজুতে একটু তাড়াতাড়ি কালার চলে এসেছে, তবে পেঁয়াজুটা যত সময় নিয়ে ভাজবেন ততটাই ক্রিস্পি হবে, আর ততটা সময় নিয়ে ক্রিস্পি থাকবে ভাজার পরেও। তো পরবর্তীতে আমি একটা একটা করে পেঁয়াজু দিয়েছি, আর এগুলো কিন্তু ভাজতে আমার প্রায় 7-8 মিনিট করে সময় লেগেছে। তো প্রথমে যেটার কালার হয়ে গিয়েছিলো, তো এগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব। যেগুলো কালার হয়ে আসছে সেগুলো উঠাতে থাকবো, আবার নতুন করে পেঁয়াজু দিতে থাকবো। তো এভাবে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি, একেবারে কম সময়ে পেঁয়াজুটা ভেজে নেওয়া যায়, আর খেতে কিন্তু ভীষণ মজার। পেঁয়াজুতে একটু পেঁয়াজটা বেশি দিলে দেখবেন অনেক মজা লাগবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও অ্যাড করতে পারবেন বেসনের সাথে। তো আমি শুধু বেসন দিয়েই করলাম, এতে করে রমজান মাসে কিন্তু সবার হাতে বেসন থাকে, সুবিধা হয়। তো আজকের এই পেঁয়াজু রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনি চাইলে হালকা করে একটু পেঁয়াজুগুলো ভেজে পরের দিন আবারও ইফতারের আগে ডাবল ফ্রাই করে নিতে পারেন, সেই ক্ষেত্রে ফ্রোজেন করে রাখলে সুবিধা হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।